নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আইটিআই স্পট কাউন্সিলিং চলছে তোমরা জানো এবং এম গ্রুপের স্পট কাউন্সিলিং শুরু হয়েছে চার তারিখ থেকে এবং চার তারিখে বহু স্টুডেন্ট পায়নি এবং যেখানে দেখা যাচ্ছে যে আমাদের কোনো সিট নেই আইটিআইয়ে এস টিদের এবং ও বিসিদের যে কাউন্সিলিংটা গেল স্পট কাউন্সিলিং সেখানে একটি দুটি করে সিট ছিল এবং সেখানে কিন্তু চান্সেস পায়নি অনেক ছেলে এবং জেনারেলদের যে কাউন্সিলিংটা হবে সাত তারিখে যে কাউন্সিলিং জেনারেল এবং এসসিদের হবে সেইটা নিয়ে আমি ডিটেলসে বলবো এক থেকে পঁয়ত্রিশ হাজার র্যাঙ্কের স্পট কাউন্সিলিং সেদিন হবে সিট কি খালি থাকবে সেদিন এমনিতে দেখা যাচ্ছে যে সিট নেই ফিটারের সিট নেই ইলেকট্রিশিয়ানের সিট নেই কোনো কলেজে তো এরকমভাবে অনেক অনেক কলেজে কোনো ট্রেডটাই শো করছে না আর তার সাথে সাথে একটা থেকে বেশি তোমাদের যে কোশ্চেন আছে যারা অন্য কলেজে ভর্তি হয়েছে তারা কি যেতে পারবে কি না তো এই কোশ্চেনগুলো মূলত বলবো তো অবশ্যই ভিডিওটাকে পুরোটাই দেখবে তো ভিডিও না দেখে তোমরা কমেন্ট করবে না আর তার আগে বলে দিই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা লাইক করো শেয়ার করে দাও এবং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুক কারণ স্পট কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত নোটিস কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে পাবলিশ হয়ে যায় টেলিগ্রাম চ্যানেলে এবং সিট ম্যাট্রিক্সও সেখানেই দেওয়া হয় তো অবশ্যই তোমরা কিন্তু এটা ভুল করবে না তো এবার দেখো সাত তারিখে যে বিষয়টা নিয়ে তোমরা কমেন্ট করেছো যে সাত তারিখে কারা যাবে তো এখানে দেখো এক থেকে পঁয়ত্রিশ হাজার র্যাঙ্কে যারা আছে তারাই একমাত্র যাবে সাত তারিখে যেহেতু চার তারিখের যে কাউন্সেলিং সেটা হয়ে গেছে এবং সেখানে অনেকেই প্রশ্ন করেছে যে ও কি যাবে বা এসটিরা কি যাবে তো আমি বলি একটা কথাই যে ও এবং এস টি যারা আছে তাদের কিন্তু আর সেদিন কিন্তু হবে না এখানে কিন্তু জেনারেল র্যাঙ্ক যাদের আছে পঁয়ত্রিশ হাজার আর এস সি যাদের র্যাঙ্ক আছে এসসি স্টুডেন্টরা আছে তাদের কিন্তু সেখানে হবে তোমাদের সিট ম্যাট্রিক্সটা যখন দেওয়া হবে সিট ম্যাট্রিক্সে সেখানে কিন্তু শো করবে অনলি জেনারেল শো করবে আর এসসি শো করবে তো জেনারেল ক্যান্ডিডেটে জেনারেল র্যাঙ্কের সঙ্গে লড়াই করবে এবং এসসি ক্যান্ডিডেটরা এসসি র্যাঙ্কের সঙ্গে লড়াই করবে তো সেটাই হবে সেদিনকার মূল লড়াই এবার হচ্ছে যে আট তারিখে কি হবে না আট তারিখে যাদের র্যাঙ্ক হচ্ছে বেশি আছে মানে ধরো পঁয়ত্রিশ হাজার এক থেকে সত্তর হাজার পর্যন্ত ক্যান্ডিডেটদের সেখানে কিন্তু স্পট কাউন্সেলিং হবে সেখানেও সেম জেনারেল এবং এসসি স্টুডেন্টদের কিন্তু হবে সেখানে কিন্তু চৌত্রিশ হাজার বা তিরিশ হাজার তাদের কিন্তু হবে না এবং একাত্তর হাজার বাহাত্তর হাজারও কিন্তু হবে না অনলি সেই র্যাঙ্কের স্টুডেন্টদেরই কিন্তু অ্যাডমিশানটা হবে ঠিক আছে এবং কখন যেতে হবে এগারোটার সময় পৌঁছে যেতে হবে এগারোটার সময় র্যাঙ্ক কার্ড তোমাদেরকে কলেজে জমা করতে হবে যেমনটা চার তারিখে হয়েছে সে রকমটাই কিন্তু তোমাদেরকে সেম করতে হবে র্যাঙ্ক কার্ড কিন্তু নিয়ে যেতে হবে এবার বলি বাকিদের কখন হবে না বাকিদের হবে ন তারিখ হবে আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলে এসেছি ন তারিখ হবে ন তারিখে বাকিদের সত্তর হাজারের ওপরে যাদের আছে তাদের কিন্তু ন তারিখে হবে মানে যত দূর আছে এক লাখ দেড় লাখ যত র্যাঙ্ক আছে তত হবে এবং আরেকটা জিনিস হচ্ছে এইগুলো তো ছিল জেনারেল আর এসসি তাহলে ওবিসিরা কবে যাবে এবং তোমাদের যারা এস টি আছে এসসি এস টি ও জেনারেল কবে যাবে সবার জন্য কবে হবে সতেরো আঠেরো উনিশ তিন দিন কিন্তু সেটা হবে এনি র্যাঙ্ক অ্যালটমেন্ট উইল বি গিভেন মানে সেখানে কিন্তু তুমি যখনই যাবে তোমাকে কিন্তু চান্স দিতে হবে যদি সিট থাকে সিট তো নেই এমনিতেই যদি সিট থাকে তাহলে দেওয়া হবে না হলে পাবে না এই হচ্ছে বিষয়টা আরেকটা বিষয় যেটা তোমাদের কোশ্চেন আছে সেই কোশ্চেনটা বলে দিই যে যারা অন্য কলেজে ভর্তি হয়েছে মানে তুমি ধরো দুর্গাপুর আইটেয়ে ভর্তি হয়েছো সেইখানে তোমরা ভর্তি হয়েছো কিন্তু তোমরা ধরো স্পটে তোমরা চান্স পেতে পারো চান্স পেতে চাও যে তোমরা কিন্তু হাওড়াতে চান্স পেতে চাও তো হাওড়াতে তোমরা গেলে সেখানে কিন্তু তোমার ভর্তি হয়ে যেতে পারবে তোমার দুর্গাপুরের যে সিটটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে পোর্টাল থেকে উড়ে যাবে এবং দেখাবে যে হাওড়া থেকে তো আর পেমেন্ট করতে হবে না পেমেন্ট যেহেতু তোমাদের করা আছে আর যদি ফ্রেশ ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে তাহলে এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো এবং আরেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো যে সেদিন কি ওবিসি ক্যান্ডিডেটরা যাবে না এসটি ক্যান্ডিডেটরা যাবে অনলি যাদের লেখা থাকবে যাদের সিট ম্যাট্রিক্স থাকবে অনলি তারাই যাবে বাকিরা কিন্তু সেদিন কিন্তু যেতে পারবে না গেলেও কিন্তু কলেজ থেকে তোমরা ঘুরে আসবে এবং আরও অনেকেই অনেকেই প্রশ্ন করেছে যে জেনারেলদের কিন্তু সেদিন কিন্তু সিট থাকবে কি থাকবে না অবশ্যই থাকবে যেগুলো জেনারেলদের জন্য সংরক্ষণ করা আছে সেগুলো কিন্তু জেনারেলরাই কিন্তু পাবে ততই চিন্তার কিছু নেই জেনারেলদেরও কিছু সিট থাকবে এবং আরেকটা হচ্ছে সতেরো আঠেরো তারিখে যে কারা সিটগুলো পাবে সেখানে কি এতদিন পর্যন্ত সিট কি থাকবে থাকবে কি থাকবে না তো সেই প্রশ্নটার উত্তর আমি বলে দিই তোমাদেরকে যেটা হচ্ছে যে অনেক ডিসচার্জ হবে মানে ধরো এই যে তুমি ধরো দুর্গাপুর আইটিআই থেকে ডিসচার তুমি দুর্গাপুর আইটিআই ভর্তি হয়েছিলে কিন্তু তুমি সেখানে পড়লে না তুমি কোথায় চলে গেলে হাওড়া হোমসে চলে গেলে তাহলে তোমার দুর্গাপুরের যে সিটটা সেটা খালি রয়ে গেল তাহলে কিন্তু বা অনেকে কিন্তু পড়লো না সেগুলোর এক থেকে দশ তারিখ পর্যন্ত এক থেকে বারো তারিখ বা দশ দিন যে ক্লাস করার কথা ছিল সেটা ক্লাস করেনি তাহলে তাদেরকে যে ডিসচার্জ করা হবে সেই ডিসচার্জ করার পরে যে সিটগুলো ফাঁকা হবে সেই সিটগুলো কবে বেরোবে না সতেরো থেকে উনিশের মধ্যেই কিন্তু বেরোবে তো সেই দিন কিন্তু তোমরা সেটাকে অ্যাটেন্ড করতে পারবে তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো এই হচ্ছে বিষয়টা ছিল আজকের আর তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো যারা ভর্তি হয়ে গেছো তাদের যদি বই ব্যাপার থাকে আজকে অনেকের বই ডেলিভারি হয়ে গেছে অলরেডি তো তোমরাও অবশ্যই বই অর্ডার করো এবং তোমাদের কিন্তু পড়াশোনা শুরু করো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন ভিডিওতে দেখা হবে